মেয়েটি ছিল একদম অন্যরকম, তার পুরোটাই পাগলামি দিয়ে ভরা। কিন্তু কি যেন একটা ছিল ওর চোখে, সেজন্যই হয়তো ওর প্রেমে আমিও পাগল হয়ে গিয়েছিলাম। যেদিন বললাম ভালোবাসি, ওকে প্রথম বারের মতো গম্ভীর হয়ে যেতে দেখেছি, সেজন্যই হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন ঠিক এই জায়গাটাতে এসেই আমার সব ভয় দূর করে দিয়ে আমার হাত ধরেছিল। সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যা কিছু হোক না কেন, ওর হাত কখনো ছাড়ব না। কিন্তু আজ ভুলে যেও না, হাত কিন্তু প্রথম তুমিই ছেড়েছিলে। হয়তো আজও ঠিক একইভাবে ভালোবাসি তোমাকে, কিন্তু ধর্মের এই অদৃশ্য সীমারেখা অতিক্রম করে তোমাকে শক্ত করে ধরে রাখার মতো সামর্থ্য আমার মাঝে আর নেই। আমাদের গল্পটা এভাবেই শেষ হয়ে যাবে কখনো ভাবিনি, কিন্তু